বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা মরু ভাস্কর এই যে জীবনীটি সেটি পড়ছিলাম এবং দেখতে দেখতে আমরা চলে এসেছি এই লেখার একেবারে শেষ ভিডিওতে। আসো তাহলে দেখি লেখক কীভাবে এই জীবনীটির পরিসমাপ্তি টেনেছেন। হযরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সব সময়, তার মানে তিনি কিন্তু জ্ঞান পিপাসু ছিলেন এবং তিনি বলছেন কি, জ্ঞান যেন হারানো উটের মতো, অর্থাৎ একেবারে মূল্যবান একটি সম্পত্তি হিসেবে যখনকার সময়ে বিবেচিত হতো উট, তখনকার সময় দাঁড়িয়ে তিনি বলছেন যে জ্ঞান হচ্ছে হারানো উটের মতো। তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক, বা প্রকারান্তরে তিনি বলেছেন যেভাবেই সম্ভব হোক না কেন। আমরা যাতে জ্ঞানার্জনের চেষ্টা করি, তারপর আরো বলেছেন তিনি, জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র। তার মানে হচ্ছে শহীদের রক্তের চাইতেও তিনি বলছেন জ্ঞান সাধকের বা একজন জ্ঞানীর দোয়াতের কালি বা কলমের কালি বেশি গুরুত্বপূর্ণ, বেশি পবিত্র। শহীদ হচ্ছে যারা ন্যায়যুদ্ধে মৃত্যুবরণ করেন তাদেরকে কিন্তু আমরা শহীদ বলি, যেটি কিন্তু ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাবান একটি মৃত্যু। এই যে যারা এভাবে শহীদে মৃত্যু লাভ করেন বা শহীদ হয়ে মৃত্যুবরণ করেন, তাদের রক্তের চাইতেও তিনি পবিত্র বলছেন বা প্রাধান্য দিচ্ছেন জ্ঞান সাধকের দোয়াতের কালীকে। এতটাই কিন্তু তিনি জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তারপর এইভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা বা প্রণোদনা দিয়ে গেছেন তিনি। বন্ধুরা, আশা করি এই ভিডিওগুলো দেখে তোমাদের কাছে পরিষ্কার যে লেখক মরু ভাস্কর লেখায় তোমাদের কাছে কি বার্তা প্রেরণ করতে চেয়েছেন। তারপরেও কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে তোমরা আমাদেরকে লিখে জানিয়ে দিও, আমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের ভিডিওগুলোর কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে। অ্যান্ড টিল দেন, নেভার স্টপ লার্নিং।